হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে এসেছি। তো এই টিউটোরিয়ালটি আজ মূলত উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিভাগের স্টুডেন্টদের জন্য, যারা 2019-এ উচ্চ মাধ্যমিক দিবে। তো সংস্কৃতের পার্ট বি অর্থাৎ MCQ এবং SAQ প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, তো তার একটি ডেমো নিয়ে এসেছি, যেটা 2018 সালে পড়েছিল। তো প্রশ্নের আকারটা ঠিক কেমন হয় আর পেপারসে কেমন লিখতে হয় সেই আইডিয়াটা থাকা দরকার। তো দেখো, প্রথমেই নাম লিখতে হবে এবং রোল নম্বর আছে, রোল নম্বরের ঘরে রোল নম্বর লিখতে হবে। তারপরে রেজিস্ট্রেশন লিখতে হবে। তারপরে তোমাদের কিছু নোটিফিকেশান দেওয়া আছে, কিছু নির্দেশ দেওয়া আছে। পেজ উল্টালেই পরের পেজে চলে যাবে প্রশ্ন, অর্থাৎ MCQ মানের একের দাগে যে প্রশ্নগুলো আছে 15টি, প্রতিটির মান এক। এখানে কোনো জানো তোমরা অর থাকে না। তো প্রথম প্রশ্ন এবং উত্তর সমস্তই আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন আছে, কনক শব্দের অর্থ কী? আবার ইংলিশেও করা আছে। তো এখানে দেখবে একটি ছক আছে এই প্রশ্নের নিচে, তো ছকে লিখতে হবে সেই প্রশ্নের সঠিক উত্তরে দাগ নম্বর। তো হীরা, পান্না, সোনা, রূপা এই চারটি অপশান আছে, তো উত্তর হবে সি, সোনা। দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্তনম এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? অপশান হচ্ছে এ, গদ্য, বি, পদ্য, সি, চম্পু, ডি, নাটক। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে সি, চম্পু। তিন নম্বর প্রশ্ন, ভগীরথ কোন বংশের রাজা? এখানে দেখতেই পাচ্ছ অপশানগুলো, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইক্ষ্বাকু বংশের রাজা। তারপরে চার নম্বর, পদে পদে ধনদা, এখানে ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? অপশান হচ্ছে কুবের, যক্ষ, শিব, রাক্ষস। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কুবের। পাঁচ নম্বর প্রশ্ন, তব কৃপয়া যেত স্রোত স্নাত, এখানে কার কৃপার প্রশ্নটা হচ্ছে, কার কৃপার কথা বলা হয়েছে? অর্থাৎ অপশান এ শিব, বি বিষ্ণু, সি কৃষ্ণ, ডি গঙ্গা। সঠিক উত্তর ডি গঙ্গা। পরের প্রশ্ন, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? মানুষ, কৃষ্ণ, অর্জুন এদের কেউ নন। সঠিক উত্তর অপশান বি, কৃষ্ণ। পরের প্রশ্ন, পার্থ কে? অপশান হচ্ছে কৃষ্ণ, জনক, অর্জুন এদের কেউ নয়। সঠিক উত্তর অপশান সি, অর্জুন। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? সঠিক উত্তর অপশান বি, কেরালা। পরের প্রশ্ন, কুহু শব্দের অর্থ কী? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, অমাবস্যা। বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কী? চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার অপশান এ, এ মিড সামার নাইটস ড্রিম। নেক্সট প্রশ্ন, বল্লভ শব্দের অর্থ কী? বল্লভ শব্দের অর্থ সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রিয়। পরের প্রশ্ন, কিং বা যুক্তং সময়া বিরুদ্ধা চরণম, বক্তা কে? বক্তা হচ্ছেন অপশান বি, রাজা অর্থাৎ ইন্দ্রবর্মা। পরের প্রশ্ন, কোনটি ভাসের লেখা? চারটি নাটক বা চারটি গ্রন্থ দেওয়া হয়েছে বা চারটি নাটক দেওয়া হয়েছে, তার মধ্যে কোনটি ভাসের লেখা? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, চারুদত্তম, কারণ বাকি তিনটি নাটক ভাসের লেখা নয়। তারপরের প্রশ্ন, গীতগোবিন্দম এর রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জয়দেব।
রঘুবংশম কার লেখা? চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হচ্ছে অপশান বি কালিদাস। এরপরে 15টি প্রশ্ন আমাদের হয়ে গেল। এরপরে আবারও দেওয়া হয়েছে পূর্ণ বাক্যের উত্তর দাও, অর্থাৎ এসএকিউ 11টি প্রশ্ন আছে এখানে, এটা তোমাদের বাক্যে লিখতে হবে। তো প্রথম প্রশ্ন, যক্ষরা কার অনুচর? উত্তর লিখবে যক্ষরা ধনপতী কুবেরের অনুচর। পর প্রশ্ন আছে, কিং ময়া প্রোক্তেন পূর্ব পদ্মেন দ্বারমিদং বিঘটেত, তো এটি কে বলেছে? তো বলেছেন অলিপর্বা, আলোচ্যোক্তিটি করেছেন অলিপর্বা। যতটুকু উত্তর চাইবে ঠিক ততটুকুই লিখতে হবে, যদি প্রসঙ্গ বলে তাহলে প্রসঙ্গ উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, স্ফুটবাদ কাদের অভিমত? স্ফুটবাদ বৈয়াকরণদের অভিমত। পরের প্রশ্ন, তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। পাঠ্যাংশ থেকে ঘোড়ার অনেক প্রতিশব্দই আছে, তার মধ্যে দুটো লিখবে, অশ্ব হয় তুরগ তুরঙ্গ এরকম আছে, যে কোনো দুটি লিখতে হবে। এরপরে অলকা নন্দে কোন বিভক্তি? অলকা নন্দে সম্বোধনের চসূত্রে সম্বোধনের প্রথমা বিভক্তি। মুনিবর কন্যে, মুনিবরকে, এখানে মুনিবর বলতে কার কথা বলা হয়েছে? তো মুনিবর বলতে এখানে জন্মমুনির কথা বলা হয়েছে। কর্মেন্দ্রীয় কী কী? আমরা জানি কর্মেন্দ্রীয় পাঁচটি, সেই পাঁচটি কর্মেন্দ্রীয় হচ্ছে বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ। তারপরে একটি শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে শ্লোক থেকে, বলা হচ্ছে কর্মণ্যৈব হি সংসিদ্ধিম আস্থিতা ড্যাস, তো ড্যাসের জায়গায় কী বসবে? জনকাদয় সংস্কৃতে করা হয়েছে, বা এটা বাংলায় লিখলেও হবে জনকাদয়। নাট্যাংশ থেকে প্রশ্ন আছে, সাধয়াম এই শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী? তো সাধয়াম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম, অবশ্যই বিসর্গ দিতে হবে। কৌমুদীর পিতার পছন্দের পাত্রকে? তো কৌমুদীর পিতার পছন্দের পাত্র হলেন মকরন্দ, এটা লিখতে হবে। পরের প্রশ্ন, কৌমুদীর পিতাকে? কৌমুদীর পিতা হলেন ইন্দু শর্মা। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হল চন্দ্র নিজে ক্ষয় পেলেও বিবাহের অতিক্রান্ত চারটি দিন ক্ষয় করতে পারছে না, এটাই হচ্ছে ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ। সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন রয়েছে, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ কার লেখা? প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম ভাসের লেখা। শূদ্রকের লেখা নাটকটির নাম কি? শূদ্রকের লেখা নাটক বা প্রকরণের নাম হচ্ছে নিচ্ছকটিকম। মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হলেন যক্ষ। তো এই ছিল মোটামুটি এমসিকিউ এবং এসিকিউ 2018 সালের প্রশ্নের প্যাটার্ন এবং তার অ্যান্সার, একটি ডেমো। তো এইরকমই প্রশ্ন থাকবে 2019-এ। তো যারা পরীক্ষার্থী তাদের অবশ্যই এই টিউটোরিয়াল অনেক উপকারে আসবে। তো পরবর্তীকালে এরকম টিউটোরিয়াল আরও থাকবে, অন্যান্য সাবজেক্টের উপরেও থাকবে। তো তাই এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করো এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দাও, যাতে আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করতে থাকি। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত।